আসসালামু আলাইকুম বিয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাকে যদি কেউ প্রশ্ন করে এবারের কোপা আমেরিকায় কোন দুটি দল ফেভারিট, কোন দুটি দল শিরোপা জেতার সবচেয়ে বেশি দাবিদার, তাহলে আমি বলবো যে 1 নম্বরে আর্জেন্টিনা এবং 2 নম্বরে কলম্বিয়া। আর্জেন্টিনাকে কেন ফেভারিট হিসেবে বললাম এটি কম বেশি সকলেরই জানা, কিন্তু ব্রাজিল কিংবা উরুগুয়েকে না বলে কলম্বিয়ার কথা কেন বললাম এটা হয়তো বা আপনাদের অনেকের মনে একটু দ্বিধা সংকোচ লাগতে পারে, কিংবা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমি কলম্বিয়াকে দ্বিতীয় ফেভারিট দল হিসেবে বললাম, কিংবা শিরোপা জয়ের তারাও আর্জেন্টিনার সাথে দাবিদার। সেটি হচ্ছে, দেখুন, কলম্বিয়া কিন্তু বর্তমানে খুবই ফর্মে আছে। তারা এতটাই ফর্মে আছে যে গত 26টি ম্যাচ ধরে তারা অপরাজিত, টানা 26টি ম্যাচ ধরে তারা অপরাজিত আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। যারা ফুটবল খেলা বুঝে জানে, ফুটবল সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা এই জিনিসটা যে কত বড় একটা রেকর্ড তারাই বুঝতে পারবে, কারণ টানা 26টা ম্যাচ অপরাজিত থাকা এটি সহজ কোনো কথা নয়। আজকে সকালে যে ম্যাচটি ছিল ব্রাজিল এবং কলম্বিয়ার, এই ম্যাচের আগে তারা টানা 25টি ম্যাচ অপরাজিত ছিল এবং আজকের এই ম্যাচটি ড্র হওয়াতে তারা টানা 26টি ম্যাচ ধরে অপরাজিত। সেজন্য আপনারা বুঝতেই পারছেন তারা কতটা ফর্মে আছে। আজকের এই ম্যাচটিতে নামার আগে ব্রাজিলের সামনে একটা সমীকরণ ছিল, তারা যদি আজকের এই ম্যাচটি যদি জিততে পারত তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যেত। সেক্ষেত্রে তারা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামাকে তারা কোয়ার্টার ফাইনালে পেত। কিন্তু আজকের এই ম্যাচটি ড্র হয়, ব্রাজিল ডি গ্রুপ থেকে রানার আপ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে গেল, কারণ এই ডি গ্রুপ থেকে কলম্বিয়া 2টো ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে, ফলে কলম্বিয়ার 0.7। সেজন্য তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। আর অপরদিকে ব্রাজিলের 0.5, কারণ ব্রাজিল 2টো ম্যাচ ড্র করেছে এবং 1টিতে জিতেছে, সেজন্য তারা গ্রুপ রানার আপ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াতে তারা কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামাকে তারা কোয়ার্টার ফাইনালে পাচ্ছে। ব্রাজিল চ্যাম্পিয়ন হলে ব্রাজিলই পানামাকে প্রতিপক্ষ হিসেবে পেত। অপরদিকে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়েকে পাচ্ছে। ব্রাজিল উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এই মাসের 7 তারিখ সকাল 7টায় অনুষ্ঠিত হবে, বাংলাদেশ সময় সকাল 7টায়। ব্রাজিল কলম্বিয়া ম্যাচে যে দুটি গোল হয়েছে, দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। প্রথমে কিন্তু ব্রাজিলই 12 মিনিটের সময় গোল করে এগিয়ে গিয়েছিল। ম্যাচে 12 মিনিটের সময় দুর্দান্ত একটি ফ্রিকিক থেকে একটা দুর্দান্ত গোল করেন ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া, আর এই গোলটি প্রথমার্ধে যোগ করার সময় কলম্বিয়া পরিশোধ করে দেয়। কলম্বিয়ার পক্ষে দানিয়েল মুনোজ এই গোলটি পরিশোধ করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে দুই দলেই অনেক আক্রমণ করেছে, পাল্টা আক্রমণ করেছে, কিন্তু দুই দলেরই গোলের চেষ্টা ব্যর্থ হয়েছে। যাই হোক, এখন ব্রাজিল যে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে, তার পূর্বে অবশ্য ব্রাজিলের জন্য আরেকটি দুঃসংবাদ আছে, আর সেটি হচ্ছে তারা কোয়ার্টার ফাইনালে তাদের যে তারকা উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে পাচ্ছে না, কারণ সে আজকের এই ম্যাচটিতে, মানে ব্রাজিল কলম্বিয়া ম্যাচে, একটি হলুদ কার্ড পেয়েছে, যার জন্য সে কোয়ার্টার ফাইনাল ওই ম্যাচটি খেলতে পারবে না। যাই হোক, আমি আশা করি ব্রাজিল এবং উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খুবই উপভোগ্য একটি ম্যাচ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং খেলাধুলা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।